তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে, মানে দেবীর রান্নাঘর। আজ আমি চলে এসেছি মায়াপুরে, একটু পরেই প্রসাদ গ্রহণ করব এখানকারই। যেহেতু এখানে এসেছি, বাইরের হোটেলে আর খাবো না, এখানকার প্রসাদই আমি নেব। তো তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করব বলে এখানে আমি বসেছি। আজকের এতটা আমার জার্নি তোমাদের ছাড়া একদমই অসম্পূর্ণ ছিল, তোমরা সাপোর্ট করেছো বলেই আমি এগিয়ে আসতে পেরেছি। তোমাদের সবার সাপোর্ট পেয়ে, ভালোবাসা পেয়ে আমার চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা দেওয়াটাও তোমাদেরকে ছোট, সেই জন্য আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর আগামী দিনেও চাইব যে তোমরা এইভাবেই হয়তো আমার সাথে থাকবে, ভালোবাসা দেবে আমাকে। তার সেই জন্যই আমার এখানে আসা, এসেছিলাম এটা অনেক বছর, 5-6 বছর আগে আমি। আজ আবার আসলাম, পাই তবে আসবো। আর আমার ঘরে রাধা গোবিন্দ আছেন, আমার এখান থেকেই তার ছোট্ট রূপ, বাল্য রূপ, মানে গোপাল সোনাকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা। সেই কারণেই এখানে আজকে আরও আসা। আমি এসেছি আজকে এই মায়াপুরে, আমার হাজবেন্ড, মেয়ে, আমার বড়ননদ আর আমি, এই চারজন মিলে যাব গোপাল সোনাকে নিয়ে। তা আমার মনের একটা ইচ্ছে ছিল, যদি তোমাদের ভালোবাসা আমাকে 10K সাবস্ক্রাইবার করে দেয়, তো ভেবেছিলাম গোপাল সোনাকে নিয়ে যাব। তো আজকে যখন সেই জিনিসটা পূর্ণ হলো, তো আজকের দিনেই কেননা ওনাকে নিয়ে আমার বাড়ির সদস্য করে ফেলি, সেই জন্য ওনাকে নিতে এসেছি। আর এটা তোমরা ছাড়া তো অসম্পূর্ণই ছিল, সেই জন্য তোমাদের বারবার থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোট করব না। আশা করব আগামী দিনেও এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে, যদিও কোনোটা ভুল হয় সেটাও অবশ্যই জানাবে ভালোবাসার মাধ্যমে। তো আজকে তো আমি এখানে, যেহেতু আমার রান্নাঘরের দরজা বন্ধ, তোমাদের তো আর কোনো রেসিপি আজকে শেয়ার করতে পারলাম না, তো এখানেই আমি প্রসাদে যা গ্রহণ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখো, দেখেই মনে মনে প্রসাদ গ্রহণ করো। চলো রাধে রাধে। মায়াপুরের গদা ভবনে আমি প্রসাদ গ্রহণ করছি, এর জন্য সামান্য কিছু দিয়ে আমার একটা করে কুপন করে নিতে হয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানকার অনেকটা জায়গা জুড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। প্রসাদ থালিতে ছিল অন্ন, মানে ভাত, ভেজ একটা সবজি দিয়ে ডাল, একটা নিরামিষ তরকারি, আর সাথে ছিল পুরি, আর তার সাথে ছিল মটর পনিরের একটা তরকারি। তোমরা এই প্রসাদটা যত খুশিই খেতে পারো, মোটামুটি পেট ভরেই এখানে দেওয়া হয়। আর সবশেষে ছিল মিষ্টান্ন, মানে পায়েস। প্রসাদ তো খেয়ে নিলাম, তো এখানের প্রসাদের স্বাদ আর বলার কিছু নেই, ও তো সবার উপরে। তো এখন চলো, যার জন্য এসছি, যাকে বাড়িতে নিয়ে যাব, সেই গোপাল সোনাকেই নিতে যাই। এখন রওনা দেবো নবদ্বীপের উদ্দেশ্যে, সেখানেও কিছু মন্দির আছে, দর্শন করব। আর যাকে নিতে এসছি গোপালকে, তাকেও নিয়ে যাব, তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর সামনেই যেহেতু জন্মাষ্টমী, আর তো একটু মায়াপুরটা চারিদিকে ঘুরে ঠাকুর দর্শন করে এবার আমি নবদ্বীপের দিকে রওনা দিচ্ছি। নবদ্বীপ ঘুরে ওখানকার কাঁসা পেতলের মার্কেট থেকে গোপাল সোনাকে নিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।